আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিবারের ন্যায় গাড়ি উচ্চ বিদ্যালয় ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসটি এখানে শুরু করতে যাচ্ছি। আজকে আমি গাড়ি উচ্চ বিদ্যালয়ে এডুকেশন শাখার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি পদার্থ বিজ্ঞান একের গতি দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। গতি অধ্যায় আছে আমাদের, দ্বিতীয় আছে আমাদের গতি মোশন। গতি বলতে কি, আমরা এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছি গতি এবং স্থিতি, তারপরে তোমাদের ভেক্টর রাশি, স্থল রাশি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরল, তরল, ব্যাগ, গতি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে আমরা গতি অধ্যায়ে যে গাণিতিক ত্রাণগুলো আছে, গাণিতিক বিষয়গুলো আছে, আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যে সূত্রগুলো আছে সূত্রগুলো ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই মন সহকারে এই ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে শুরু করা যায়। আমি এখানে একটি শব্দ লিখেছি সুবাদ। এটা এই সুবাদের মধ্যে পাঁচটা বর্ণ আছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে, একটা হচ্ছে টি। এই পাঁচটা অক্ষর নিয়ে বর্ণ নিয়ে আমাদের গতির মধ্যে একটা দিয়ে একটা মান বের করতে পারবো। এগুলো যদি আমরা মনে রাখি, এগুলো দিয়ে কী বুঝায়, এগুলো যদি আমার মাথায় থাকে, তাহলে আমার গাণিতিক সমস্যা এবং সমাধান করা একেবারে ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তাহলে আমি এখানে তুলে ধরেছি এস দিয়ে কী বুঝায়, এস হচ্ছে আমাদের অতিক্রান্ত সূত্র। মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে মনে রাখতে হবে সূত্র যদি আমরা দেখি গাণিতিক সমস্যার সমাধান করতে যাই, এস দিয়ে আমাদের বুঝার অতিক্রান্ত সূত্র, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের ইউ দিয়ে হচ্ছে আদি ব্যাধি, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে বি দিয়ে আমরা সাহায্যে বুঝবো, এ হচ্ছে আমাদের তরল, বি হচ্ছে আমাদের সময়। এই পাঁচটা এই অক্ষরগুলো আমাদের মনে রাখতে হবে, কোনটা দিয়ে কি বোঝানো হয়। মানে এস দিয়ে আমি আমাদের হচ্ছে এস দিয়ে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর হচ্ছে ইউ দিয়ে হচ্ছে আদি ব্যাগ, বি দিয়ে হচ্ছে সাহায্যে, এ দিয়ে হচ্ছে তরল, বি দিয়ে হচ্ছে সময়। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে চারটা সূত্র তুলে ধরেছি। এক নম্বর সূত্র হচ্ছে বি সমান ইউ প্লাস এক, আর দুই নম্বর সূত্র আছে আমাদের এস ইকুয়াল টু ইউ প্লাস বি ইউ বাই টু ইনটু টি, তিন নম্বর আছে আমাদের এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, চার নম্বর আছে আমাদের বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সূত্রগুলো এই চারগুলো এই চারটা সূত্র দিয়ে আমাদের এখানে মানগুলা এই গতি অধ্যায় আমরা মানগুলা বের করতে পারবো। আগে আমাদের এগুলো মনে রাখতে হবে, এগুলো উপস্থিত রাখতে হবে, কিন্তু এগুলো এই সূত্রগুলো ব্যবহার হবে শুধু সুষম তরলের ক্ষেত্রে। কী ক্ষেত্রে এগুলো সুষম তরলের ক্ষেত্রে, সুষম ব্যাগের ক্ষেত্রে আমাদের আলাদা সূত্র আছে সেটা ব্যবহার করবো এগুলো আমাদের। আচ্ছা, আমরা গাণিতিক সমস্যা এবং প্রশ্নের মধ্যে কোন মাত্রা থাকলে কোন সূত্রটা ব্যবহার করবো সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে আমাদের এস উপস্থিত, আমাদের প্রশ্নের মধ্যে যদি আমাদের এস এর মাত্রা দেওয়া না থাকে, তাহলে এস হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, তাহলে আমরা এক নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি। বেশি থাকা এরপর হচ্ছে এক, আমাদের মধ্যে যদি প্রশ্নে আমাদের প্রশ্ন কারের সমস্যা সমাধান ক্ষেত্রে যদি এক মানটা যদি দেওয়া না থাকে, এক মান হচ্ছে তরল, মানে তরলের মানটা যদি দেওয়া না থাকে, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে পারবো। দ্বিতীয় সূত্রটা ব্যবহার করলে আমরা এস এর মানটা বের করতে পারবো। তারপর তৃতীয় নম্বর হচ্ছে আমাদের বিজের মান, বি হচ্ছে আমাদের কি শিক্ষার্থীরা আমাদের একটা প্রশ্ন
যদি আমরা কোয়েটা নিয়ে পড়া হচ্ছে আমাদের যদি স্থির অবস্থায় আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি স্থির অবস্থায় অবস্থান থেকে স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কেয়ার তরলে তরলে চলমান একটি ট্র্যাক যদি 4 সেকেন্ডে ঠিকঠাক 4 সেকেন্ডে কত ব্যাগ প্রাপ্ত করবে 4 সেকেন্ডে কত ব্যাগ প্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের আমাদের স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কেয়ার তরলে চলমানকে ট্র্যাক 60 সেকেন্ডে কত ব্যাগ প্রাপ্ত হবে অর্থাৎ কি বেগ তো হচ্ছে আমাদের আর কি কি মাত্রা আছে সেটা দেখি এখানে আমাদের দেওয়া আছে একটা কি কি আমাদের প্রথমে আদিবে আদিবে কি সমান জিরো এরপর আছে আমাদের তরল আমরা করি হচ্ছে আমাদের তরল কত দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কেয়ার তারপর আছে আমাদের দেওয়া আছে এখানে এর মান দেওয়ার সময় সময় কি সমান কত 4 সেকেন্ড দেওয়া আছে তারপর দেওয়া আছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা তিনটা মান ধরছে একটা মান নাই তাহলে আমরা আমাদের এখানে আমি সেটা আমরা জিম ধরছি কত 2 মিটার/সেকেন্ড সেটা আমরা ধরছি তাহলে আমাদের সময় আছে 4 সেকেন্ড তাহলে আমরা সেটা করে ধরছি তাহলে বের করতে পারছি কত ব্যাস প্রাপ্ত হবে তাহলে আমাদের সেটা বের করতে হবে তাহলে আমাদের যেটা সূত্র ব্যাপারে আমরা তাহলে আমরা জানি আমাদের কোন সূত্রটা আমি এর আগে একটু 3টা 4টা সূত্র তুলে দিচ্ছি এখানে কোন মানটা না কোন সূত্রটা ব্যবহার করলে আমরা সহজে আমরা মানটা পাবো সেটা হচ্ছে আমাদের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বি মানটা পাবো আমাদের এখানে ইউ মানটা আছে 0 আর মানটাও আছে 3 মানটা আছে আমরা মানগুলো বসাই দিই ইউ মান হচ্ছে 0 প্লাস এর মান আছে আমাদের কত 2 তাহলে কি মান আছে আমাদের তাহলে বেশি ক্ষেত্রে আমরা আর দুটো না আমাদের মানটা আছে 1 মিটার/সেকেন্ড এটা হলো আমাদের বেশি ক্ষেত্রে আশা করি সবাই বুঝতে পারছো সবাই এই নিয়মে অঙ্ক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে তাহলে আমরা যদি কৃষি ক্ষেত্রে আমাদের যদি এখানে আছে স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কেয়ার তাহলে চলমান একটি ট্র্যাক 4 সেকেন্ডে কত ব্যাগ কত ব্যাগ প্রাপ্ত হবে সেটা যদি আমাদের এখানে দেওয়া আছে কত ব্যাগ প্রাপ্ত হবে তাহলে আমরা কত ব্যাগের জায়গায় যদি আমরা দূরতাতে বের করতে বলি যদি বলি আমাদের 4 সেকেন্ডে ট্রাকটি অতিক্রান্ত করতে পারবে আমাদের দূরত্বটা বের করতে তাহলে 4 সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত এটা যদি বের করতে তাহলে আমাদের দূরত্বটা বের করতে হবে তাহলে আমাদের কি
আমাদের মানব সম্পদ ঠিক থাকবে, আমাদের এখানে ব্যাগের জায়গা চলে আসবে, আমাদের এখানে আসবে প্রতিজ্ঞা মুক্ত। সবার সুস্থ থাকবে, ভালো থাকবে। এরপর আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।